শেরপুর জেলার নকলা উপজেলাধীন তিন নং ইউনিয়নের অধীন তারাকান্দা বাজার সরকারের একটি পাকা দালান ঘর দখল করে ওই এলাকার প্রতিপয় যুবক শেখ মুজিব ডিজিটাল ক্লাব নামে ক্লাব প্রতিষ্ঠা করেছেন মঙ্গলবার সরজমিনে গিয়ে দেখা গেল ক্লাবটি তালাবদ্ধ তবে 2007 সালের শেখ মুজিব ডিজিটাল ক্লাব নামে একটি ক্লাব সাইনবোর্ড ঝুলানো রয়েছে আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করলে সে সরকারি জায়গা দখল করে ক্লাবকে প্রতিষ্ঠা করেছে তারা বলেন এখানে অনেক ছেলে পেলে ও চেয়ারম্যান আসছেন একজনের নামে নাম তারা উল্লেখ করেন এখানে ক্লাবের প্রধান হলেন আনোয়ার হোসেন তাদের নামে বাজারে ইজারা দেয়ার কথা ছিল সেই ঘরে বাজারের নানা হিসাব বিকাশ করবে তার বিপরীতে তারা ক্লাব করে সেখানে নিয়মিত আড্ডা দেয় এদিকে সরকারের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে সচেতন মহল ধারণা করছেন ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট করেছেন আমাদের প্রতিনিধি ইউসুফ আলী মণ্ডল